যেখানে ব্রেস্ট ফিটিং করে তাদেরকে নিয়ে এরকম পাওয়ারফুল ওষুধ কখনো খাবেন না। আমার অনেক ভুল হয়েছে, আমি আর কখনো খাবো না। তারপরে ওর আব্বুকে বললাম কি যে ওকে তো মানে ব্রেস্ট ফিডিং করাতে পারতেছি না, আমার মেয়েটা সারাদিন না খেয়ে আসছে, তুমি একটু দেখো ফিডার খাই কিনা। ওরা অনেক তুমুসে ডাকছে, ফিডার মুখের ভিতরে ঘুরাইতেছে, আমার ঘুম ভাঙে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, ভাবলাম বিষয়টা না শেয়ার করলেই নয়, কারণ আমি যেরকম বিপদে পড়েছি এরকম বিপদে অন্য কেউ না পড়ুক, আমি সেটাই চাই। তার জন্য আসলে একটা মেসেজ দেওয়ার জন্য আসছি, ছোট্ট একটা ভিডিও শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ কথা দিয়ে। কীভাবে শুরু করবো বুঝতেছি না। মানে কালকে আমার খুব সিজারের যে সেলাই আছে না, ওইখানে পেইন হইতেছিল, আর হচ্ছে আমার অনেকটা ব্যাক পেইন হইতেছিল, মানে যেই জায়গাটায় অ্যানেস্থেসিয়া করে ওই জায়গাটায় অনেক ব্যথা হইতেছিল, এত প্রচুর ব্যথা হইতেছিল, মানে আমি শুইতেও পারতেছিলাম না, উঠতে পারতেছিলাম না। তারপর আমি কি করলাম, আমি একটা পাওয়ারফুল ওষুধ আছে আমার কাছে, যেটা কিনা সিজারের সময় আমাকে দেওয়া হয়েছিল, ওটা খেলে প্রচুর ঘুম আসে আমি জানি। তো আমি বেবের আব্বুকে বলছি কি আমার তো অনেক ব্যাক পেন হইতেছে, তো আমি কি ওই ওষুধটা খাবো? তো বেবের আব্বু বললো খায়ও না। তো আমি বললাম কি যে সত্যি অনেক ব্যথা হইতেছে, তাছাড়া তুমি তো এখন বাসায় আসো, মাঝে মধ্যে ওকে একটু এসে দেখা যায়, ও ডাইপার চেঞ্জ করতে হবে কি না, বার্ফ দিতে হবে কি না। তো বললো কি আচ্ছা ঠিক আছে তাহলে। তো বেবরাবু বাসায় ছিল, আমি ঘুমাইছি, ওষুধটা খাওয়ার পরে ঘুমানোর পরে ঘুমের মধ্যে হচ্ছে ও খাইতে চাইছে, ক্ষুধা লাগছে, আমি ওকে ব্রেস্ট ফিডিং করাইছি একবার। একবার ব্রেস্ট ফিডিং করানোর পরে আর ও হচ্ছে আর খায় নাই। তারপরে আমারও প্রচুর ঘুম আসছে, কিন্তু আমার ঘুমের ভিতরে একটা বিষয় কাজ করতেছিল যে ও তো খাইতেছে না, ওকে খাওয়াইতে হবে। তো আমি অনেকভাবে ব্রেস্ট ফিডিং করানোর জন্য ট্রাই করতেছিলাম, কিন্তু ওর ঘুম ভাঙে না, মানে ওর ঘুমই ভাঙতেছে না। ওই যে একবার খাইছে ওষুধটা হচ্ছে অ্যাকশন করছে ওর বডিতে, তারপরে আমি কোনোভাবে ট্রাই করে পারতেছি না খাওয়াইতে। হঠাৎ করে সাউন্ড পাইলাম বানের বই পাশে আসছে, তারপর আমি বলতেছি যে একটু এদিকে আসো, আমি একটু আশ্রমে যাবো, আমাকে একটু ধরে নিয়ে যাও। তারপরে আমাকে ধরে নিয়ে যাচ্ছিলো, মানে ওই ওষুধটা এত পাওয়ারফুল কি বলুন তো, মানে আমি মাথা দাঁড়া করে রাখতে পারতেছিলাম না। তারপরে হচ্ছে আমাকে ধরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আবার আশ্রম থেকে আসি, আসার পরে আমি কোনোভাবে কথা বলতে পারতেছিলাম, এখনও ওষুধের অ্যাকশনটা আছে, এখনও প্রচুর মানে ঘুম আসতেছে। আমার মেয়েটা দেখেন ঘুম থেকে উঠতেছে না। যাই হোক, আপনারা এরকম ভুল করেন না, এরকম পাওয়ারফুল ওষুধ কখনো খাবেন না। যদি নিউবর্ন বেবি থাকে যে কিনা ব্রেস্ট ফিটিং করে, তাদেরকে নিয়ে এরকম পাওয়ারফুল ওষুধ কখনো খাবেন না। আমার অনেক ভুল হয়েছে, আমি আর কখনো খাবো না। তারপরে ওর আব্বুকে বললাম কি যে ওকে তো মানে ব্রেস্ট ফিডিং করাতে পারতেছি না, আমার মেয়েটা সারাদিন না খেয়ে আসছে, তুমি একটু দেখো ফিডার খাই কিনা। ওরা অনেক তুমুসে ডাকছে, ফিডার মুখের ভিতরে ঘুরাইতেছে, আমার ঘুম ভাঙে না। তারপরে আমি তো উঠতেই পারি নাই, আমার বাড়ি বিভার যত্ন নিতে পারি নাই। ওর আব্বু একটু কি খাইতে দিছে না দিছে, যে পিজাই না দিছে দেখো তো, মাশরুম পিজাই না দিছে খাওয়ার জন্য, আমি তো টেক কেয়ার করতে পারতেছি না, দেখতে পাচ্ছ না, এখন আমার গলা কাঁপতেছে আর আমার মেয়েটা ঘুম থেকে উঠতেছে না। তারপরে ওর আব্বু অনেকভাবে ট্রাই করে একটু ফিডার খাওয়াইতে পারেনি, মানে নরম না চরে ঘুমাইতেছে। তারপরে হচ্ছে আর আমি তো কিছু কেয়ার করতে পারতেছি না, যখনই ট্রাই করতেছি একটু কেয়ার করব, তখনই আমার বমি পাচ্ছে, মাথা ঘুরাইতেছে, তাকাইতে পারতেছি না, এরকম অবস্থা।
তারপরে কার মধু গান মধু করিস কেন মধু করিস খাই আমার কষ্ট হচ্ছে আমার। তারপরে হচ্ছে দেখেন ও এখনো লম্বা ঘুম দিয়েছে, উঠতেছে না। তারপরে হচ্ছে ওর ডক্টরের কাছে কল করছিল, আর আব্বুকে বললাম তাড়াতাড়ি ডক্টরের কাছে কল করো, কি করা উচিত আমাদের এই মুহূর্তে। আমি বলছি আমাকে কয়েক পিস লেবু আইনা দাও, খাই দেখি ওষুধের অ্যাকশনটা কাটে কি না। তো লেবু আইনা দিছে, তাও আমি খাইতেও পারতেছি না, লেবু হাত থেকে পড়ে যেতেছে এরকম অবস্থা। তারপরে হচ্ছে ওকে অনেক ট্রাই করা হয়েছে ফিডার খাওয়ানোর জন্য, আমিও শুয়ে শুয়ে অনেকবার ট্রাই করছি জোর করে ফিডার মুখে দিয়ে, কিন্তু ও নারায়ণ চারায়ণ আমার যে ঘুমায় আছে। তারপর ডক্টরকে কল করা হয়েছে, ডক্টর বলছে কি অসুবিধা না, একটু লম্বা ঘুম দিবে, কিন্তু আর যেন ব্রেস্ট ফিডিং না করে আমার ওষুধের রিঅ্যাকশন না কাটা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে। আর হচ্ছে ওকে যেন শুধু ফর্মুলা দিয়ে, এটা ডক্টর বলল। তো অনেকভাবে ট্রাই করছি, ফর্মুলা খাওয়াইতে পারি না আমার মেয়েটা, এখনো দেখেন না খেয়ে ঘুমায় আছে। আমো আমো বিসমিকা উঠবা, ওঠে না একটু, যখনই ডাকি একটু মুসড়া মুসড়ি করে আবার ঘুমায় যায়, মানে কিছু মুখে নেয় না, খাওয়ার তার শক্তি নেই। কেমন হয়ে গেছে আমার মেয়েটা ভাবলাম, বিষয়টা যদিও ইমোশনাল, তারপরে কিন্তু একটা মেসেজ। আমরা অনেকে আছি পেইনের জন্য, আমরা ভারী ভারী পেইন কিলার খেয়ে থাকি, যেগুলো কিনা প্রচুর ঘুম হয়, অনেক সময় ঠান্ডা ওষুধ খেয়ে থাকি, কিন্তু ওদের কথা ভাবা উচিত। ওদেরকে যখনই ব্রেস্ট ফিডিং করাবেন তখনই দেখবেন যে ওদের উপরে বেশি অ্যাকশন করে ওষুধগুলো। যাই হোক, আজকে আর তেমন কোনো ব্লগ না, আজকে মন ভালো না, ভাবলাম বিষয়টা জরুরি ভিত্তিতে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, কারণ আমি জানি আপনারা যারা আমার অনেকে আমার ব্লগ দেখেন, অনেকের হয়তো নিউ বর্ন বেবি আছে, বেবি হয়েছে, অনেকের হয়তো হবে, তারা অবশ্যই একটা মেসেজ পাবেন, একটা আইডিয়া পাবেন, কখনো এরকম করবেন না। তো চলেন বিদায় নিব। বিবা তুমি কিন্তু সালাম দাও না আম্মু, আম্মু সালাম দাও নি, সালাম দাও, সালাম দাও মা, সালাম দিবা না, বিবার মন খারাপ, আমার আমি কান্না করলে মন খারাপ হয়। বাণীকেও পিজা এনে দিয়েছে, বাণী ওই রুমে বসে খাচ্ছে লিভিং রুমে, অনেক কষ্ট লাগতেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর আমার বেবিটার জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওর জন্য তাড়াতাড়ি ঘুমটা ভাঙে। দেখেন আমার মা উঠবা, আমার প্রচুর ঘুম, এখনো অ্যাকশন কাটে না, তারপর ওর চিন্তা ঘুমাইতে পারতেছি না, মানে অনেক মাথা ঘোরাইতেছে। তুমি সালাম দিবা গাইজদের, দাও সালাম দাও, বলো দোয়া করবেন আমাদের জন্য, বলো বেবির জন্য দোয়া করবেন, আর আমি তেমন কোনো কথা বলতে পারতেছি না, জাস্ট এই যে দেখেন হিজাবটা পরে চলে আসছে আপনাদেরকে বলার জন্য, কারণ অনেকে আসছে আমার মতো এরকম সমস্যার মধ্যে পড়ছে। আমি মনে করছিলাম, আমি বুঝতে পারিনি, কারণ আমার যখন সিজারেশন হয়েছে তারপরে ওই ওষুধটা কয়েকবার খাইছি, মনে করছি তেমন কোনো সমস্যা হবে না, বানির আব্বু তো বাসায় আছে, আর ও তো তখন ব্রেস্ট ফিডিং করছে, ওরও তেমন কোনো সমস্যা হয়নি। কারণ কি তখন তো ওর বডিতে একটা পানি ছিল, বডিটা কাঁচা ছিল, বরঞ্চ ওই ওষুধটা ওর জন্য আরও ভালো কাজ করছে, কিন্তু এখন তো স্বাভাবিক হয়ে গেছে, এখন ওই ওষুধটা ওর জন্য খারাপ। ঠিক আছে, যে ঘুমের পাওয়ারফুল যে কোনো ওষুধগুলো আমি আসলে বুঝতে পারিনি, আমি যদি জানতাম এরকম হবে আমার মেয়েটার তাহলে আমি কখনো ওই ওষুধটা খাইতাম না। আমার মেয়ের মুখের দিকে আমি তাকাতে পারতাম, যখনই ওর মুখের দিকে আমি তাকাইতেছি আমার অনেক কান্না আসতেছে, অনেক কষ্ট পাচ্ছে, নিজের অসুস্থতার কথা ভুলে যাচ্ছি। যাই হোক, চলেন বিদায় নিয়ে একটু রেস্ট করবো, আর ওকে তোলার চেষ্টা করবো, খাওয়ানোর চেষ্টা করবো ফলমূল,
জোর করে দেখি পারি কিনা। ওরা বনে এখন ট্রাই করছে, পারে নাই। ওরা আব্বুর অনেক কষ্ট লাগতেছে, বলতেছে আমার মেয়ের জন্য আমার কান্না পাচ্ছে। কি একটু বোকামি করছি। যাই হোক, চলেন বিদায় নিই। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, বাই বাই, আসসালামু আলাইকুম। বিবা আল্লাহ হাফিজ দাও, মা ফাস্ট করে দাও তাড়াতাড়ি। আমি কি বলবো? বলো আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, বাই বাই। বলো বাই বাই, বাই বাই দাও। ওদের কাছে স্কুলও দিতে পারি নাই এই অসুস্থতার কারণে। বলো বাই বাই, গুড বাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওকে বাই। অনেক কষ্ট হইতেছে।